धर्षण सामाजिक ब्याधी परिणत होर बिुदे सबाई के सचेतन हार आहवान जान प्रधानमंत्री शेख हासिना। টাঙ্গাইলের ভুয়াপুরে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণ মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড, সাজাপ্রাপ্তদের মধ্যে দুজন কারাগারে ও তিনজন পলাতক। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর চার আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের মামলা। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বললেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই. বিগান। সিলেটে পুলিশ ফাঁড়িতে নিহত রায়হানের মরদেহ পুনঃ ময়নাতদন্ত শেষে আবারও দাফন। একই পরিবারের সাতক্ষীরায় চারজন ও ঠাকুরগাঁওয়ের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ, এছাড়া বিভিন্ন জেলায় আরও ছয়জন খুন। বিএনপির সব রাজনৈতিক কৌশল জনগণের কাছে ভোতা হয়ে গেছে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জবাবদিহিতার অভাবে সরকারের ছত্রছায়ায় দেশে নারী নির্যাতন, ধর্ষণ ও দুর্নীতি চলছে, অভিযোগ বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের। গণ আন্দোলনের মুখে পদত্যাগ করলেন কিরগিজস্তানের প্রেসিডেন্ট সুরনবাই জিনবেক, জরুরি অবস্থা জারি করেও শেষ রক্ষা হয়নি। 19 ডিসেম্বর ফেডারেশন কাপ দিয়ে শুরু হবে ফুটবলের নতুন মৌসুম, 35% পারিশ্রমিকে ক্লাব চুক্তির সিদ্ধান্তে অসন্তুষ্ট ফুটবলাররা।